নমস্কার বন্ধুরা, সঞ্চারিস মানচিজিতে সকলকে জানাই স্বাগত। আমি আজ আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আজ তোমাদের সাথে শেয়ার করছি হোলি স্পেশাল একটা থান্ডাইয়ের রেসিপি। রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে, ও রঙ বরসে ভিগে চুনার ওয়ালি রঙ বরসে। এই থান্ডাইটা বানানোর জন্য আমি 2 টেবিল চামচ পোস্তদানা, চালমগজ নিয়েছি 2 টেবিল স্পুন, 20-25টার মতো কাজু বাদাম নিয়েছি, 2 টেবিল স্পুন মতো পেস্তা বাদাম নিয়েছি, আর নিয়েছি 10-12টার মতো আমন্ড। এই সবগুলোকে কিন্তু আমি 2-3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে তারপর সেই জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এই সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টকে আমি একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো সমস্ত কিছু একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মিক্সচার জারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পোস্তদানা, এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল মগজটা, এক এক করে দিয়ে দিলাম কাজু বাদাম গুলো, তারপরে পেস্তা বাদাম, তারপরে দিয়ে দিচ্ছি আমন্ড গুলো। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ উষ্ণ গরম দুধ। এবারে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব যতক্ষণে, ততক্ষণে আমি গ্যাসের উপরে 1 লিটার মতো ফুল ক্রিম দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল হতে থাক, এদিকে কিন্তু আমার পেস্ট বানানোটা একদম রেডি। পেস্টটা কিন্তু একটু বেশি সময় ধরে, অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে যাতে পেস্টটা একদম স্মুথ আর ফাইন টেক্সচারের হয়। এবারে একটা মশলা বানিয়ে নেব, এর জন্য আমি 1 ইঞ্চ মতো দারচিনির টুকরো, যেটা আমি টুকরো করে নিয়েছি ভেঙে, তারপরে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, আর দিয়ে দিলাম 8-10টার মতো গোলমরিচ। এবারে মিক্সিতে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে নিলাম। দুধটা যতক্ষণে জাল হচ্ছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 বড় চিমটি মতো জাফরান। জাফরানটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জাফরানটা দেবার ফলে দুধের রঙটা কিন্তু একটু হলদেটে টাইপের হয়ে যাবে, আর জাফরানের যে সুন্দর একটা গন্ধ সেটাও এই থান্ডাইয়ের মধ্যে দারুণভাবে চলে আসবে। দুধটা জাল দিয়ে নিয়ে বেশ খানিকটা ঘন করার পর এখন এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণে না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। চিনিটা গলে যাবার পর পোস্ত, চালমগজ আর সমস্ত রকম বাদাম দিয়ে আমি যে স্মুথ ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই পেস্টটা। এখন অনবরত নাড়াচাড়া করে আমি দুধের সাথে এই পেস্টটাকে কিন্তু একদম মিশিয়ে নেব। এই নাড়াচাড়া করাটা কিন্তু অতি অবশ্যই দরকার, এই পেস্টটা গরম দুধে দেওয়া মাত্রই এটা কিন্তু অনেক সময় লাম্পস ধরে যেতে পারে, তাই অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালো করে কিন্তু এই পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এটা জাল দিতে দিতে যখন বেশ অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এবারে এর উপরে ছড়িয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এই থান্ডাইয়ের মিক্সচারটা 3-4 মিনিট অবধি গ্যাসের একদম মিডিয়াম ফ্লেমে রেখে জাল দিয়ে আরও একটু ঘন করে নিচ্ছি। এই মিক্সচারটা ঘন করার সময় কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। থান্ডাইয়ের মিক্সচারটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোলাপ জল। থান্ডাইয়ের মিক্সচার ঘন হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই মিক্সচারটাকে এবার একটা জাগে ঢেলে নিচ্ছি।
জাগের মধ্যে ঢেলে নেবার পর স্বাভাবিক তাপমাত্রায় এনে নিয়ে এটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে হবে। হ্যাপি হোলি টু অল। ঠান্ডা ঠান্ডা কুলকুল হোলি স্পেশাল ঠান্ডাই আমার একদম রেডি। পরিবেশনের আগে উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি আর আমন্ড কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। রঙের উৎসব, ভালোবাসার উৎসব, নানা বৈচিত্র্যের রং নিয়ে আসুক সকলের মনে ও প্রাণে, এই কামনা নিয়ে আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য রেসিপির সাথে। হ্যাপি হোলি টু অল।